যে আমার কাউর বিরুদ্ধে না, যে সিনিয়ররা আগে যেন একটু পেয়ে যান, কারণ আমাদের আপনারা অনেকেই হয়তো খবর রেখেছেন কিনা জানি না, আমাদের সিনিয়র একজন শিল্পী যিনি প্রায় 50 বছরের উপরে চলচ্চিত্রকে আলোকিত করে রেখেছেন, তিনি হচ্ছেন আমাদের ওস্তাদ, শ্রদ্ধেয় আমাদের চিত্রনায়ক, কোরিওগ্রাফার আমাদের জাভেদ ভাই। উনি কিন্তু আজকে 4টি বছর ধরে, প্রায় 3 বছরের উপরে উনি খুব অসুস্থ। তো ওনার খুব ইচ্ছে যে উনি যাতে কখনো একটা এত বছরের তার যে কার্যক্রম, সেই কার্যক্রমে উনি যেন একটু পুরস্কৃত হন। তো আমরা দেখলাম যে সেটার কোনো হচ্ছে না, আর সবাই পাচ্ছে, কম বেশি সবাই সেই পুরস্কার পাচ্ছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আজীবন সম্মাননা। কিন্তু যারা সিনিয়র তাদেরকে আগে দিলে মনে হয় একটু ভালো হয়। কাউকে আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কিন্তু আমি বলিনি, কথাটা অন্যভাবে এসছে, কিন্তু যার যার ক্ষেত্রে সে কিন্তু তার ক্ষেত্রে সে কিন্তু 1 নম্বর। জুরি বোর্ডে যেন আমাদের চলচ্চিত্রের লোকজন থাকবে এটাই আশা করব, কারণ তারাই কিন্তু আমাদের চলচ্চিত্রের লোকজনই কিন্তু বলতে পারবে কারা সিনিয়র, কারা পরে এসছে, আগে এসছে, এইটুকুই ব্যাপার। আর আমি ইলিয়াস খান যেন একটা বক্তব্য দিয়েছেন, তার সাথে আমি একমত, প্রতি বছর একজন করেই পাওয়া উচিত।